হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে চলেছি অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্পেইন নাম্বার 284 এর জন্য। আমরা যাচ্ছি সল্টলেকের একটা স্কুলে, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স। তো আমার সাথে যে বসে আছে তাকে আপনারা, তোমরা, তোরা ছবিতে অনেকবার দেখেছিস, হয়তো টিভিতেও দেখেছিস, বড় স্ক্রিনেও দেখেছিস। হি ইজ আ চাইল্ড অ্যাক্টর, হি ইজ অ্যান অ্যাক্টর। ওর নাম অঙ্কিত শেঠ, বা আমার গোপাল, আমি তাকে গোপাল বললে ডাকি ছোট থেকে, গোপাল বললেই বেশি পরিচিত আর কি। তো যাই হোক, ওর সম্বন্ধে একটু বলি। হি ইজ অ্যান অ্যাক্টিভ সোলজার। কথাটা অ্যাক্টিভ সোলজার কথাটার মানে হচ্ছে যে মানে যে শুধু ঘরে বসেই কমেন্ট করে না, পিক্সে ওপর নিজের পোস্টটা ভিউ করে না, কিন্তু সে দাদার সাথে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলসে গিয়ে তার নিজের ভিউজগুলো ছড়ায়, অ্যাওয়ারনেস স্প্রেড করে, অ্যাডিকশন অ্যাওয়ারনেস স্প্রেড করে। মানে সে শুধু বাড়িতে বসেই, শুধু ফেসবুকে বা অনলাইনে সে সাপোর্ট করছে না। দ্যাট ইজ অলসো গুড ওয়ান, দে শুড সাপোর্ট আস অলসো। তুমি অ্যাকচুয়ালি গিয়ে ফিল্ড ওয়ার্ক করছো, তাকে যারা বাড়িতে বসে আমাকে সাপোর্ট করছে বা যারা আমাদের এই মিশনটাকে সাপোর্ট করছে তাদের সোলজার বল, আর তুমি হচ্ছে অ্যাক্টিভ সোলজার। তা এরকম গোপালের মতন আরও অনেক অ্যাক্টিভ সোলজার আছে বিভিন্ন স্কুলের, তারা এখন কলেজে পৌঁছে গেছে স্কুল থেকে, অনেকে আবার কলেজ পার করে গেছে বহু বছর ধরে বিভিন্ন স্কুলে, থ্রু অল অ্যারাউন্ড অনেক অ্যাক্টিভ সোলজার আছে। কিন্তু গোপালকে নিয়ে আমার এই ভিডিওটা করার একটাই কারণ, স্পেশালি তার কারণ হচ্ছে গোপাল হ্যাজ বিন আ ভেরি ভেরি স্পেশাল অ্যাক্টিভ সোলজার। তার কারণ এত অল্প বয়সে, এত ছোট বয়সে কেউ এই মুভমেন্টটাকে জয়েন করেনি অ্যাক্টিভলি। মানে গোপাল জয়েন করেছে, আচ্ছা আমি প্রথম থেকে গল্পটা বলি, গোপালের সাথে আমার কীভাবে পরিচয়। 2012 সাল, তখন আমি একটা স্টার জলসায় একটা সিরিয়াল করছি, সিরিয়ালটার নাম হচ্ছে সেদিন দুজনে। তো সেদিন দুজনেতে আমি, আমার ভাই হয়েছিল প্রিয়ম, খুব জনপ্রিয় একটি সিরিয়াল ছিল, আমি ওর দাদা, প্রিয়মের দাদা হয়েছিলাম। তো প্রিয়ম আর আমার ছোটবেলার একটা চাইল্ডহুডের একটা সিন, মানে ফ্ল্যাশব্যাকের একটা সিন দরকার ছিল, সেইখানে গোপালকে আর আরেকটি ছেলেকে ডাকা হয় আমার আর প্রিয়মের ছোটবেলাটা করার জন্য। তো গোপালকে আমার সেইখানে প্রথম দেখি, কিন্তু আলাপ হয়নি সেইভাবে। সেটা 2012 সাল, ও তখন ক্লাস ওয়ানে পড়ত। লেটার অন 2013-2013 আমি একটা সিরিয়ালে সাইন ইন করলাম, সেটা হচ্ছে মৌচাক, স্টার জলসারি একটি সিরিয়াল, খুবই জনপ্রিয় সিরিয়াল। তো ইউনো দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি স্মল, দেখা গেল যে আমার ছেলে হিসেবে একটি ক্যারেক্টার ছিল, আমার ছেলে আর একটি মেয়ে ছিল, খেলা আর মেলা। তো খেলার চরিত্রে গোপালকে কাস্ট করা হলো, এবং যেটা হয় আর কি, ডেইলি সিরিয়াল, মেগা সিরিয়ালে প্রত্যেক দিন শুটিং করতে গিয়ে একটা দারুণ বন্ডিং তৈরি হয়, আর আমার সাথে বাচ্চাদের বন্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি হয়। ও তখন ক্লাস টুতে পড়ত। গোপাল সবার থেকে আলাদা আমি এই জন্য বলবো, কারণ ওর হি ইজ আ গুড পার্সন, বাচ্চাদের মধ্যে তো অনেক রকমের, মানে হি ইজ ওয়েল ব্রট আপ এবং খুব গুড পার্সন, গুড অ্যাট হার্ট, মনটা খুব ভালো, খুব ফ্রেন্ডলি এবং খুব ওবিডিয়েন্ট। যখন আমরা আমাদের শুটিং হতো, যখন যখন সিন বোঝাতাম, আমি ওকে যখন রিহার্সাল করতাম, আমার সাথে ওর প্রচুর সিন পড়তো, কারণ আমার সাথে খেলামেলার সিনগুলো খুব সবাই এনজয় করতো বলে চ্যানেল বেশি বেশি করে ওই সিনগুলো রাখতো। তো গোপালের সাথে আমার এই একটা দারুণ বন্ডিং তৈরি হলো। ইভেন আমার মেয়ে যে করতো, সে এখন অনেক বড় হয়ে গেছে, জুই, তো গোপালের সাথে আমার একটা স্পেশাল বন্ডিং তৈরি হলো অন স্ক্রিন অ্যান্ড অফ স্ক্রিন। এর বাইরে গোপাল দেখতো, তখন ও ক্লাস টুতে পড়ে, কিন্তু তখন ওর 7-8 বছর বয়স। তো গোপাল দেখতো যে আমি এরকম অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্পেইনে গেছি, দূরে কোথাও গেছি, সেখান থেকে এসে আবার শুটিং করছি। তো আমি দেখতাম ওই ছোটো বয়সেই ও খুব ইন্টারেস্টেড, ও ফোন, আমি যেই এসে শুটিং, আমি যেই স্টুডিওতে এসে ঢুকলাম, ববি দাদা তুমি আমার দেখাও কি আজকে ছবি দেখাও, তুমি ওখানে আই এম দ্য কিং অফ মাই মাইন্ড চেঁচিয়েছে, সবাই চেঁচিয়েছে, আমাকে ভিডিওটা দেখাও। এবং তারপরও যখন দেখলো যে অন্যান্য স্কুলের ছেলেমেয়েরাও আমার সাথে গিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করে, ও তখনই বললো যে ববি দাদা আমি তোমার সাথে যাবো, আমাকেও নিয়ে চলো, আই ওয়ান্ট টু বিকাম অ্যান অ্যাক্টিভ সোলজার। কিন্তু আমি তখন বললাম, গোপাল যে তুমি অনেক ছোটো, তুমি তো সবে ক্লাস টুতে পড়ো, এখন তুমি বললে লোকে হয়তো তোমার কথাটা শুনবে না বা গুরুত্ব দেবে না, তুমি আরেকটু বড় হও, আমি তোমায় নিয়ে যাব।
এই করতে করতে মৌচাক তো একসময় শেষ হয়ে গেল, কিন্তু মৌচাক শেষ হয়ে যাওয়াতেও আমাদের বন্ডিংটা শেষ না, আমাদের বন্ডিংটা শেষ হলো, বরঞ্চ আরো বেশি স্ট্রং হয়ে গেল। আস্তে আস্তে যেটা হলো গোপাল, আমার জীবনের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেল, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমার সাথে অনেক ইভেন্টে গেছে, অনেক জায়গায় গেছে, অ্যান্টি এডিকশন ক্যাম্পেইনে তো গেছেই। অনেকেই জিজ্ঞেস করেছে কি আপনার ছেলে, বা যারা স্ক্রিনে আমাদের দুজনকে দেখেছে তারা জিজ্ঞেস করেছে আপনার ছেলে। আমি আর কোনো রকম মানে আপত্তি জানাই না, যদি ছেলে ভাবে ছেলে, ভাই ভাবে তো ভাই। ও আমার আমার লাইফের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এইবার আস্তে আস্তে আমি ওকে প্রিপেয়ার করতে শুরু করলাম। আমি দেখলাম যে একটা জিনিস আপনাদের সবাইকে বলি, যারা যারা শুনছো তাদের বলি, গোপালের বয়সী যারা আছে, হুএভার ইজ লিসনিং দিস, একটা সোশ্যাল ওয়ার্ক করা, সমাজের প্রতি যে কাজ করা, তার একটা কিন্তু আলাদা কোয়ালিটি থাকতে হবে। যে করবে তার একটা আলাদা কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি ইজ সেলফলেসনেস, নিঃস্বার্থতা, মানে আমি কি পাবো তার এগেনস্ট, এইটা ভেবে কিন্তু সোশ্যাল ওয়ার্ক হবে না। আরেকটা জিনিস, ওর যা বয়স বা ও ক্লাস ফাইভে ও স্টার্ট করেছে আমার সাথে এই অ্যান্টি এডিকশন ক্যাম্পেইনে যাওয়া, ওর যা বয়স বা ও এখন যত ছোট একটা বাচ্চা, ওর কিন্তু এখন কার্টুন দেখা, খেলাধুলো, বন্ধুদের সাথে, এই বয়সে আমি সমাজের জন্য করব, অন্যদের জন্য করব, আমার আমার চিন্তাটা সমাজে ছড়িয়ে দেবো, সমাজটাকে ভালো করার চেষ্টা করব, এই যে ডিপ থটসগুলো, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না বা আসে না, কিন্তু ওর মধ্যে সেটা ভীষণ রকমভাবে ছোটোবেলা থেকেই ছিল। আরেকটা কথা বলি, এই সমাজের প্রতি কাজ কর, আজকের দিনে স্বার্থপর মানুষ ভীষণ স্বার্থপর, শুধু নিজেদের কথাই ভাবে, সে ছোট বড় সবাইকে, এটা একটা মানুষের স্বভাব সিদ্ধ আচরণ আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি দেখলাম ওর বাবা মা, মানে মিসেস সীমা সেট অ্যান্ড মিস্টার শেখর সেট, ওর যে বাবা মা, তারা মানে আই মাস্ট থ্যাংক দেম, যে ওরা কিন্তু ওদের ছেলেকে, ওনাদের ছেলেকে ভীষণভাবে এগিয়ে দিলেন। আমাকে সবসময় ওর মা বলে যে দাদা, বা ওর বাবাও মাঝে মাঝে বলে যে ওকে আপনি নিয়ে যান, ওর যেই ভ্যালুসগুলো তৈরি হচ্ছে এগুলো দরকার, নাহলে তো আমরা শুধু আমাদের কথাই ভাবি, ছোটোবেলা থেকে শুধু আমাদের কথাই ভাবলাম। এই যে আপনি ভাবছেন অন্যদের কথা, এটা ওর মধ্যে যেটা হচ্ছে ওকে একটা ভালো মানুষ তৈরি করছে, এই এই কথাটা কিন্তু বাবা বেশি বেশিরভাগ বাবা মারা, অনেক বাবা মারাই বলে না, বলে না। সুতরাং আই মাস্ট থ্যাংক ইউর ফাদার অ্যান্ড মাদার, যে ওনারা তোকে এতটা এনকারেজ করে, তুই আমার সাথে কত দূরে দূরে গেছিস, আসানসোল গেছিস, দুর্গাপুর গেছিস, শান্তিনিকেতন গেছিস, উলুবেরিয়া গেছিস, বিভিন্ন স্কুলে। এবং আরেকটা কথা আমি আপনি আমি বলি ওর সম্বন্ধে, ভীষণ রকমের এক্সট্রিম সিচুয়েশনে কিন্তু ও আমার সাথে থেকেছে, মানে এক্সট্রিম সিচুয়েশন মানে একসময় আমরা টেকনো ইন্ডিয়া শান্তিনিকেতন বোলপুরে যাওয়ার কথা, তার আগের দিন আমি খবর পেলাম যে ওর পায়ে কাঁকড়া বিছে হুল ফুটিয়ে দিয়েছে এবং পা ভীষণ রকমের ফুলে গেছে, ওকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল। তো ওর মা তো বলছে তুই কী করে যাবি, তুই তো জুতোই পরতে পারছিস না, পা এরকম ফুলে ঢোল হয়ে আছে, তুই যাস না, গায়ে জ্বর এসে গেছে। ও কিন্তু মানে সে যেভাবেই হোক না আমি যাব। আমি ওকে বললাম গোপাল তুই যাস না, এত ব্যথা নিয়ে যেতে পারবি না, কারণ ওখানে গিয়ে তো শুধু গেলেই হবে না, তোমার ওখানে প্রেজেন্টেশন দিতে হবে, আমাদের সেট আপ করতে হবে, অনেক কিছু ছবি তোলার ব্যাপার হেনা তেনা সব আছে, তুই যাস না, গিভ ইট আ মিস, পরে অন্য কোনো ক্যাম্পেইনে যাবে। ও কিন্তু গেল আমার সাথে ওই পা ব্যথা নিয়ে, ওই পা ফোলা নিয়ে, এবং সাংঘাতিক রকমের একটা ভালো ক্যাম্পেইন হলো, যেখানে ও ওর যে যেখানে ওর বয়সী সব ছেলে মেয়েদের কি ও যখন ওর অ্যাওয়ারনেসটা ছড়ালো, এটা একটা দারুণ জিনিস আমি বলি, এটা আপনাদের শুনে হয়তো ভালো লাগবে। ও তখন ক্লাস সিক্সে পড়ে, আর সেশন হয়ে যাওয়ার পর আমার ছবি নিতে আসে, আমার অটোগ্রাফ নিতে আসে। হ্যাঁ, আমি পরিচিত মুখ, আমি বড়, আমি ইন্সপায়ার করে ফেললাম, ইটস কোয়াইট নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ও একটা ছোট বাচ্চা, আর আমরা যেই ডেমোগ্রাফিক্সে গিয়ে আমরা সেই ক্যাম্পেইনটা করেছিলাম, যেই পপুলেশনের মধ্যে গিয়ে, সেখানে বাংলা সিরিয়াল দেখে খুব কম লোক, বা ওর বয়সী ওকে দেখেছে খুব কম লোক, চেনে খুব কম লোক। সেইভাবে ক্লাস 10, 11, 12 ছেলেমেয়েরা কিন্তু এসে ওর সাথে ছবি নিল, ওর অটোগ্রাফ নিল। দ্য বটম লাইন ইজ, ও ভীষণ রকমভাবে ইন্সপায়ার করতে পেরেছে ওদের, এবং দ্যাট ইজ মাই রিজন এইসব ছেলেমেয়েদের আমি আমার সঙ্গে বিভিন্ন স্কুলে নিয়ে যাই। কেন, তার কারণটা হচ্ছে আমি তো ইন্সপায়ার করি, আমার সাথে সাথে ওদের বয়সী কেউ একজন যদি, হ্যাঁ আমার সাথে সাথে যদি ওদের বয়সী কেউ একজন এই গুড এক্সাম্পলটা সেট করে, ইট বিকামস ইভেন মোর ইন্সপায়ারিং, ভেরি ভেরি ইন্সপায়ারিং। জ্বর হয়েছে, আরেকবার আমরা উলুবেরিয়ার একটা স্কুলে যাব, সেখানে জ্বর হয়েছে, ওর পরের দিন পরীক্ষা,
ও তাও আমার সাথে গেল, বললো যে আমি এসে পড়াটা করে নেবো, আমি যাবো, তুমি এত কষ্ট করতে পারছো, আমি কষ্ট করতে পারবো না, এটা আমার কাছে টাচ মাই হার্ট, যে এইটুকু একটা বাচ্চার এত ছোট বয়সে ওর মধ্যে এতটাই ডেপথ, এতটাই ওর মনটা খুব ভালো, ওর মনটা খুব ভালো, কোথাও একটা আমার মনের সাথে মিলে যায় বলে আমাদের বন্ডিংটা এত বেশি। তো যাই হোক গোপাল, আমি তোমায় জিজ্ঞেস করছি যে তুমি কেন আমার সাথে এত জায়গায় যাও, তুমি কেন এত ইন্টারেস্টেড, ওয়াই ওয়াই ইউ শুড, আজকে তো এমনিতে আজকে ইউ হ্যাড এ স্কুল টুডে রাইট, ওয়াই ওয়াই ডিড ইউ কাম উইথ মি, ওয়াই আর ইউ গোয়িং উইথ মি? আমি তোমায় দেখেছি এই সোসাইটির জন্য করা, সবার জন্য ভাবার, কিন্তু এই সোসাইটিরা সেলফলেসলি সবসময় নিজের কথা ভাবে, অন্যদের কথা ভাবেই না। আর আমার মন থেকে যেটা আসে যে তোমার মতনই আমি বড়ো হয়ে আর এখন যেটা করি যে আমার বয়সী ছেলে মেয়েদের জন্য একটা অ্যাওয়ারনেস স্প্রেড করতে, যাতে বড়ো হয়ে ওরা ওই পপুলার ট্রেন্ড যেন না হারিয়ে যায়, পপুলার ট্রেন্ডের মধ্যে না হারিয়ে যায়। ওকে, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, যেটা এখানে যারা যারা যে যে সোলজার্সরা শুনছে, যারা যারা ইন্টারেস্টেড টু জয়েন মি অ্যাজ অ্যান অ্যাক্টিভ সোলজার মেবি, বা বাবা মারা যারা শুনছেন, তারা হয়তো তাদের ছেলে মেয়েদের এগিয়ে দেবেন যে যাও ববি দাদার সাথে হাত মিলিয়ে তোমরাও অ্যাওয়ারনেস স্প্রেড কর। হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস হ্যাভ ইউ নোটিস ইন ইউর সেলফ, মানে তোর মধ্যে কী কী চেঞ্জেস এসেছে আফটার বিকামিং অ্যান অ্যাক্টিভ সোলজার? আগেও তুই এসবের এগেনস্টে ছিলিস, এগেনস্ট অ্যাডিকশন, ইউ ডিডন্ট লাইক স্মোকিং, ইউ ডিডন্ট লাইক পিপল ড্রিঙ্কিং অ্যান্ড অল দিস স্টাফ, বাট আফটার বিকামিং অ্যান অ্যাক্টিভ সোলজার হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস ইউ হ্যাভ নোটিস ইন ইউর সেলফ? বিফোর আই হ্যাভ বিকাম দ্য অ্যাক্টিভ সোলজার, আই ইউজ টু টেল পিপল নট টু স্মোক অর ড্রিঙ্ক অর গো টু হুকা বার, দে ইউজ টু শাট মি আপ, দে ইউজ টু নট গিভ মি পারমিশন, গুরুত্বই দিত না, মানে কোনো গুরুত্বই দিত না, কি বলতো, বলতো যে চুপ কর বাচ্চা আছিস, এইসব ব্যাপারে মাথা ঘামাবি না, আমাদের অনেক টেনশন আছে। কিন্তু এখন আমি যখন তোমার সাথে অ্যাক্টিভ সোলজারের ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলে যাই, আমি যাদের অ্যাক্টিভ সোলজার হওয়ার আগে যে বলেছিলাম তাদের এখন বললে তারা এখন আরও গুরুত্ব দিয়ে আমায় শোনে, ওরা জানে যে আমি একটা খুবই সিরিয়াস নোবেল ওয়ার্ক করছি তোমার সাথে ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলসে গিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করছি অ্যাগেনস্ট অ্যাডিকশন। আর সোলজার হওয়ার পর আমি এতটাই কনফিডেন্ট হয়ে গেছি যে আমি হিউজ অ্যামাউন্ট অফ পিপলকে আমি আরও বোঝাতে পারবো। হ্যাঁ বোঝাতে পারিস, আমি তো দেখেছি, মানে এতজনের সামনে, সি পাবলিক স্পিকিং ইজ নট ইজি, তুই কত সোজ ছেলেমেয়ের সামনে দাঁড়িয়ে ইয়োর ওয়ান দে হার্টস, কত হাততালি পেয়েছিস, সবাই এসে কত তোকে, ইউ নো, পিপল অফ ইয়োর এজ, বয়েজ অ্যান্ড গার্লস অফ ইয়োর এজ শোয়িং রেসপেক্ট টু ইউ, দ্যাট ইজ সামথিং, এটা বড়, হ্যাঁ তোর থেকে বড়, এটাই আমি চাই, এই জন্যই তোদের নিয়ে যাওয়া, এই জন্যই তোদের আমার পাশে দাঁড় করানো ইন আ ক্যাম্পেইন। আচ্ছা এইটা পরে যে ব্যাপারটা আমি তোকে জিজ্ঞেস করছি সেটা নিয়ে আমি বিশদ কথা বলতে চাই না, ইউ হ্যাভ চেঞ্জ সামবডি রাইট, এটা নিয়ে আমি বিশদ কথা বলতে চাই না, কারণ আমি সবসময় সোলজার্সদের বলি যে ইয়োর ফাইট স্টার্টস ফ্রম হোম, বাড়ি থেকে শুরু হয়, ইয়োর ফাইট স্টার্টস ফ্রম হোম, ইফ ইউ হ্যাভ টু চেঞ্জ সামবডি ইট শুড বি সামবডি ভেরি নিয়ার অ্যারাউন্ড ইউ, তো হি হ্যাজ ডান আ গ্রেট জব, হি হ্যাজ চেঞ্জ সামবডি ভেরি নিয়ার টু হেম, সেটা নিয়ে আর বিশদে যাচ্ছি না, বাট হি হ্যাজ ডান আ গ্রেট জব অ্যাজ আ সোলজার, হি হ্যাজ রিয়েলি চেঞ্জ সামওয়ান and that's a big victory or amader ebong or to bottom amader campaign er amader mission er a big victory. Acha ekhane I would like you to tell the all the other soldiers all around the world jara shunche what kind of you want to give them a task, you want to give them a homework jate kore they can spread this campaign, you know, even sitting at home, শুধু আমাদের ছবি দেখলো, ছবিটা লাইক করলো, ছবির উপর বললো যে দাদা ইউ আর ডুইং আ গ্রেট জব, গোপাল ইউ আর ডুইং, দ্যাট ডাজেন্ট স্প্রেড রাইট, আমরা যেরকম স্প্রেড করার চেষ্টা করছি যে আজকে আমার শুটিং নেই, আজকে আমি ফ্রি, কিন্তু তাও কিন্তু আমি আমার ক্যাম্পেইনে যাচ্ছি, হ্যাঁ ইয়ার ইন ডিফারেন্ট স্কুল, সেটা এখানে বলে না, যেখানে যেখানে অনেক দূরে দূরে আমরা চলে যাচ্ছি, তো হাউ ক্যান দে অলসো স্প্রেড দিস মিশন, স্প্রেড আর থট ইভেন সিটিং অ্যাট হোম, হাউ ক্যান দে ডু, হাউ ক্যান দে ডু দ্যাট, টু স্প্রেড দিস মিশন বাই সিটিং অ্যাট হোম, we have a campaign, we have two homeworks, we have two homeworks, ওতে দুটো হোমওয়ার্ক দিচ্ছিস তুই, ঠিক আছে, আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, my anti addiction campaign, four parts, there are four parts, friends please repeat it again, my anti addiction campaign, right, ওটা জয়েন করার দুটো ওয়ে আছে, number 1 type on the search bar my anti addiction campaign, facebook search bar, facebook search bar and hit enter, then you will reach our group and then you can send joining request, there is a another way to join this group, joto amra campaign er pics facebook e chhari
ক্যাপশনে। আচ্ছা বন্ধুরা, তোমরা ক্যাপশনের মানে জানো কি? ক্যাপশনের মানে হচ্ছে আর ডেসক্রিপশন অর অ্যাবাউট দ্য ফটো, অ্যাবাউট দ্য পিকচার, অ্যাবাউট ছবির উপর। যেমন ফর এক্সাম্পল, ইটিং ইন এ রেস্টুরেন্ট, মি অ্যান্ড মাই মাদার অ্যান্ড ফাদার উই আর ইটিং ইন এ রেস্টুরেন্ট, সেটা ডেসক্রিপশন থাকে না ছবির উপর, তো সেটা হচ্ছে ক্যাপশন। ক্যাপশন, ওই ক্যাপশনটা একটা লিংক আছে যেটা আমাদের, একটা লিংক না, আমি সেটা দুটো লিংক আছে, দুটো লিংকও না, এখন উই হ্যাভ ফাইভ লিংকস ইন দ্য ক্যাপশন। এখন যে ছবিগুলো আমরা আপলোড করি তাতে পাঁচখানা লিংক আছে, পাঁচখানা লিংক আছে ক্যাপশনের মধ্যে, তার মধ্যে যে প্রথম লিংকটা, ফার্স্ট লিংক, হ্যাঁ ফার্স্ট লিংকটা হচ্ছে আমাদের গ্রুপে যায়, মাই অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্পেইন, ইউ হ্যাভ টু ক্লিক অন ইট অ্যান্ড দেন ইউ ক্যান সেন্ড আস জয়েনিং রিকোয়েস্ট। আচ্ছা, জয়েন করার পর কাজ শেষ হয়ে গেল? জয়েন না, জয়েন করার পর কাজ শেষ হলো কোথায়? কাজ শুরু, কাজ তো শুরু, আমি কি বলেছি শেষ? আচ্ছা ওকে, শুরু হচ্ছে যে তুমি ওইখানে জয়েন করার পর যে তুমি ঘরে বসে থাকলে যে হ্যাঁ জয়েন করে বলে যে আমি এখন একটা সোলজার, এটা নয়। তোমাকে জয়েন করার পর নিজের ভিউজ ছাড়তে হবে, ফটোজ ছাড়তে হবে, কমেন্ট করতে হবে। What kind of photographs? মানে হার্মফুল এফেক্টস অফ সিগারেট, মেবি হার্মফুল এফেক্টস অফ অ্যালকোহল, হুকা, এটসেটরা, বা তোমার নিজস্ব থটস হুইচ ক্যান ইন্সপায়ার আদার্স। তাতে করে কি হবে? তাতে করে কি হবে যে যখন আমরা সবাই ছাড়ছি যে আমাদের ভিউজ গুলো, আমরা কমেন্টস করছি পিকচারস ওভার, তারা খুবই ইন্সপায়ার হচ্ছে যে এরা একমাত্র এই বয়সেই, এই বয়সেই যে এত ভাবছে, এত লোকেদের উপর ভাবছে, যে পপুলার ট্রেন্ডস এর এগেইনস্টে যুদ্ধ করছে একদম। আচ্ছা, এন্ড দ্য সেকেন্ড হোমওয়ার্ক, সেকেন্ড হোমওয়ার্ক ইজ যে আমাদের ক্যাম্পেইনে একটা শর্ট ফিল্ম আছে, তার নাম হচ্ছে আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড পার্ট টু। ফ্রেন্ডস, দেয়ার সেভেন ওয়ার্ডস, প্লিজ রিপিট ইট আগেন, মাই আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড পার্ট টু, ফ্রেন্ডস পার্ট টু। ওইটা দেখার পর তোমাদের কাজ এখানেও আবার ইউটিউবে, ইউটিউব একদম, ইউটিউবে দেখার পর এটা কাজ শেষ হলো না। আর এইটা দেখার জন্য দুটো ওয়ে আছে, নাম্বার ওয়ান, গো টু ইউটিউব, টাইপ অন দ্য ইউটিউব বার আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড পার্ট টু, হিট এন্ডার, দেন ইউ ক্যান সি আওয়ার শর্ট ফিল্ম। সেকেন্ড, আচ্ছা এই শর্ট ফিল্মটা, মানে শর্ট ফিল্মটা সম্বন্ধে একটু বলি, আমাদের আড্ডায় বা আমাদের ক্যাম্পেইনে হোয়াট এভার হ্যাজ বিন টোল্ড, হোয়াট এভার উই হ্যাভ ডিসকাসড ইন দ্য ক্যাম্পেইন, দ্যাট ইজ ওনলি দেয়ার ইন দ্যাট শর্ট ফিল্ম, শর্ট সামারি, ইন আ সামারি, ওইটাই লেখা আছে। সো ইন কেস কাউকে যদি তুমি দেখাতে চাও তাহলে ওই লিংকটা, ইউনো, ইউ ক্যান সেন্ড দ্য লিংক টু দ্যাট পার্সন, দ্যাট পার্সন যদি ওই শর্ট ফিল্মটা দেখে, দ্যাট পার্সন ক্যান গেট অ্যান আইডিয়া, মেবি ইন্সপায়ার্ড হতে পারে ওটা দেখে। হ্যাঁ, এনিওয়ে, ওটা দেখার দুটো উপায়, একটা উপায় তো ওইটা, একটা উপায় ইউটিউব থেকে, সেকেন্ড উপায় আমরা যে পিকসগুলো ছাড়ি ওখানে, ছাড়ি মানে আপলোড করি, আপলোড করি, সরি, আপলোড, সেকেন্ড লিংকটা, সেকেন্ড লিংকটা আমাদের শর্ট ফিল্মটা নিয়ে যায়, ইউ নিড টু ক্লিক অন ইট অ্যান্ড দেন ইউ ক্যান সি দ্য শর্ট ফিল্ম। You have, after seeing it, you have to share it. And when you share it, please, please tag your friends, me and Dada too. Acha, wo Facebook e achish, Mohan Set naam hai, right? Okay. And any last words, any last message to all the soldiers to end this beautiful video? Last words to end this beautiful video that I want to see some of you soldiers is going with Dada, acting as a active soldier and going in different schools and spreading awareness against addiction like me. Okay, so I am the king of my mind, right? Yes, I am the king of my mind. Fine, see you then. Happy pujas, bhalo katuk shobar, and HCF, that is what we believe in, health, career and family. Family. See you, bye.